এক গভীর জঙ্গলে বসবাস করত টুনি। তখন টুনি মনে মনে ভেবে বলল, আজকে খাবারের জন্য অনেক দূরে যাব, কারণ আশেপাশে ভালো খাবার পাওয়া যাচ্ছে না, আর এদিকে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময়ও হয়ে আসছে। তখন এই কথা বলে টুনি ওখান থেকে শিকারের জন্য রওনা দিল, আর মনে মনে ভাবল আজকে তাড়াতাড়ি চলে আসতে হবে। টুনি যখন উড়ে উড়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটা কাকের দেখা পেল। তখন সে কাক বন্ধুর কাছে গিয়ে একটুখানি দাঁড়ালো। আরে টুনি বোন, যে কি খবর তোমার? হঠাৎ করে, অনেক দিন থেকে তো দেখা নেই, এখানে তো আসো না তুমি, আজকে কি মনে করে এলে? তখন কাকের কথা শুনে টুনি বলল, বন্ধু, আসলে আমার বাসার আশেপাশে কোথাও খাবার পাওয়া যাচ্ছে না, তাই আজকে ভাবলাম একটু দূর দিয়ে যাই, গিয়ে দেখি যদি কোনো ভালো খাবারের সন্ধান পাই। তাই উড়ে যেতে যেতে তোমাকে দেখা পেয়ে আমি ভাবলাম একটু তোমার সাথে কথা বলি, যদি তুমি কোনো খাবারের সন্ধান বলে দিতে পারো তাহলে খুব ভালো হয়। টুনির কথা শুনে তখন কাক বলল, তোমার কোনো চিন্তা নেই বোন, তুমি আমাদের সাথেই থাকতে পারো, খাবারের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, বাসায় কি তোমার বাচ্চা টাচ্চা কিছু নেই? তখন কাকের এই কথা শুনে টুনি বলল, হ্যাঁ, বাসায় তো আমার একটা ডিম আছে, আর বাচ্চা ফোটারও টাইম হয়ে গেছে। তখন অমনি সময় হঠাৎ করে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন টুনি বলল, বন্ধু, এই ঝড় বৃষ্টিতে আমি কেমন করে বাসায় যাব? টুনির এই কথা শুনে তখন কাক বলল, টুনি বোন, এ যা ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার বাসা ঠিক থাকবে না, ভেঙে যাবে, তুমি আমাদের সাথেই থেকে যাবে। এদিকে শিয়াল শিকারের জন্য বেরিয়ে দেখতে পেল একটি বাসা। পাখির বাসা দেখে শিয়াল খুশি হয়ে বাসার সামনে গিয়ে বলল, এই কি, বাসার মধ্যে তো কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না, আর ডিমটা যে কে পেড়েছে তাকেও তো দেখা পাচ্ছি না। ঠিক আছে, আমি চুপ করে এখানে বসে থাকবো, ঝোপের আড়ালে দেখি কে আসে, আসলেই তাকে আগে ধরে খাবো। এই বলে শিয়াল ওখানেই থাকলো। ডিম থেকে বাচ্চা ফুটে শিয়াল পণ্ডিতকে দেখতে পেয়ে বাচ্চা বলল, মা মা, আমার খুব খিদে লেগেছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। বাচ্চার এই কথা শুনে তখন শিয়াল পণ্ডিত মনে মনে ভেবে বলল, এ কি মুশকিল, আমি তো খাবো বলে বসে আছি, এ তো দেখছি আমাকেই মা বলে ফেললো, নিজের মাকে দেখতে না পেয়ে আমাকে মা বলল, তাহলে মা যখন বলেছে তখন ওর কিছু একটা ভালো উপায় বের করতে হবে। টুনির বাচ্চা যে কি খায় সেটাও তো জানা নেই, দেখি কিছু খাবারের ব্যবস্থা করে ওকে এনে দিই। তখন অমনি সময় কাক উড়ে উড়ে গিয়ে সব কিছু দেখতে পায়। তখন শিয়াল মনে মনে ভাবতে থাকে, বাচ্চাকে একা রেখে কেমন করে যাব ওর খাবার আনতে। এদিকে কাক সব কিছু দেখে এসে টুনিকে বলল, টুনি বোন, আমি আজকে খাবারের সন্ধানে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা বাসায় একটা বাচ্চা, সে শিয়ালের সাথে কথা বলছে। তখন টুনি কাকের এই কথা শুনে অবাক হয়ে বলল, তুমি ঠিক বলছো, তাহলে কি আমাকে ওই বাসাতে একবার নিয়ে যেতে পারবে? তোমার কথা শুনে তো মনে হচ্ছে যত সম্ভব ওটা আমারই বাসা, আর বাচ্চাটাও আমার। টুনির এই কথা শুনে তখন কাক বলল, ঠিক আছে টুনি বোন, তাহলে চলো। বাসায় পৌঁছিয়ে তখন টুনি শিয়ালকে বলল, শিয়াল পণ্ডিত মশাই, এই বাচ্চাটা আমার, আমি খাবারের সন্ধানে অনেক দূরে চলে গিয়ে আর ফিরতে পারিনি। তখন টুনির এই কথা শুনে শিয়াল পণ্ডিত বলল, ঠিক আছে টুনি বোন, বাচ্চা তো আমাকেই মা বলে ডাকছে,
আর মা ডাক শুনে আমার মন ভরে গেছে। আজ থেকে আমরা দুজনেই ওর মা। তখন শিয়ালের এই কথা শুনে টুনি বলল, শিয়াল পণ্ডিত মশাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চার খেয়াল রাখার জন্য। আর আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকব। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।